শনিবার সাতসকালে প্রবল বৃষ্টির সময় আম্বাসা মহকুমার অন্তর্গত ডলোবাড়ি এলাকার জাতীয় সড়কের পাশে এক বাড়িতে বিশাল আকারের দুটি গাছ ভেঙে পড়ে। এ ঘটনায় এই বাড়ির চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। তখন সময় বাড়ির লোকজনেরা ঘুমে ছিল। এ ঘটনায় অল্পে প্রাণে বেঁচে যায় বাড়ির লোকজন, তবে অসীম পাল নামে একজন অল্প বিস্তর আহত হয়। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনা খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ভিড় জমায় তাদের বাড়িতে। এদিকে শনিবার সকালে বর্ষণের ফলে আম্বাসা মহকুমার বিভিন্ন এলাকায় গাছ পড়ে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। গেইনের উপরে গাছ আছে দুইটা, এই গাছটির মাটি ভাঙে পড়ছে। মানে কেউ ব্যথা ব্যথা পাইছেনি? ব্যথা অল্প পাইছে, অসীম একটু ব্যথা পাইছে, আর কেউ ব্যথা পাইছে। কয়টা ঘর নষ্ট হয়েছে? তিনটা, তিনটা পাঁচ সাতটা ঘরের মতো নষ্ট হয়েছে। কোন সময় হয়েছে ঘটনাটা? ওই তো সাড়ে ছয়টা, মানে সাড়ে ছয়টা বড় বাতাসটার সময়। হ্যাঁ হ্যাঁ।